Mirchi Plus presents Haar Heem Horror. রিমি জন্মদিনে অনেক উপহার পেয়েছে। ওর সামনে এখন অনেকগুলো বাক্স। বুঝে উঠতে পারছে না কোনটা আগে খুলবে। রিমির মা রিমিকে বলল, এখন সব বাক্স খুলিস না, কাল সকালে দেখিস। রিমি বলল, একটা বক্স খুলি, একটা মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটাই কিন্তু। রিমি সামনে থাকা বড় বাক্সটাই খুলল। একটা পুতুল, মেয়ে পুতুল, মাথার দুদিকে দুটো বিনুনি করা, কিন্তু একটু যেন ময়লা লেগে পুতুলটার গায়ে। রিমি ভাবল, না, এটা মাকে দেখালে মা রাখতে দেবে না, এটা লুকিয়ে ফেলাই ভালো। রিমি পুতুলটাকে নিয়ে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। রিমি রাতে একাই ঘুমোয়। ও পুতুলটাকে ওর বিছানায় চাদরের তলায় লুকিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। খাওয়া দাওয়া করে আবার ফিরে এলো অনেকক্ষণ পর। রিমি বিছানায় গিয়ে চাদরটা আলতো করে সরাল, কিন্তু সেখানে কোনো পুতুল দেখতে পেল না রিমি। এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজে দেখল, না, পুতুলটা কোথাও নেই। হঠাৎ বিছানার ঠিক পাশের জানালাটায় চোখ গেল রিমির। জানালাটা খোলা, কিন্তু এই সময় তো জানালা খোলা থাকার কথা নয়। রিমি আস্তে আস্তে এগিয়ে গেল জানালাটার দিকে। পর্দাটা তখনও দেওয়া আছে। আলতো করে পর্দাটা সরাল রিমি। তারপর যা দৃশ্য দেখল তাতে রিমির হাড় হিম হয়ে গেল। পুতুলটা জানালার দিকে তাকিয়ে বসে আছে। রিমির গোটা শরীর যেন পাথর হয়ে গেছে। হঠাৎ রিমির ঘরের আলোটা বন্ধ হয়ে গেল। তখনও রাস্তার আলোর জন্য স্পষ্ট দেখা যাচ্ছে পুতুলটাকে। পুতুলটা একবার যেন নড়ে উঠল। রিমি চেষ্টা করল চিৎকার করার, কিন্তু না, গলা থেকে তখন একটাও আওয়াজ বেরোচ্ছে না। এবার যা দেখল সেটা আরও ভয়াবহ। রিমি দেখল পুতুলটার মুখ আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, ওর দিকেই ঘুরছে। পুতুলটা হাসছে। কিন্তু রিমির স্পষ্ট মনে আছে পুতুলটার কোনো ঠোঁটই ছিল না। পুতুলটার মুখটা একটু হা হয়ে গেল, আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা মেয়ের আওয়াজ। তুমি আমার বন্ধু হবে? রিমি চিৎকার করে উঠল। রিমির চিৎকার শুনে চমকে উঠল রিমির বাবা মা। ছুটে এলো ওরা রিমির ঘরে। দরজা খোলা, আলোটাও তখনও নেভানো। রিমির মা সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালালো। ঘরে তখন কেউ নেই। রিমির বাবা তাড়াতাড়ি অন্য ঘরগুলো খুঁজতে গেল। রিমির মা ডেকে উঠল, রিমি, রিমি কই তুই, কি হয়েছে তোর? কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ রিমির মায়ের চোখ গেল ওর বিছানার দিকে। বিছানায় পাশাপাশি শুয়ে রয়েছে দুটো পুতুল। একটা পুতুলের জামায় ময়লা লেগে, আর একটা পুতুলের জামা রিমির মা খুব ভালো করেই চেনে, কারণ রিমির জন্মদিনে এই জামাটাই তো পরেছিল রিমি।